আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। আলোক উজ্জ্বল পরিণিমা তিনি আলোচরণ মুখের হাসিতে চাহনিতে অভিনয়ের আলো ছড়িয়েছেন সেই কবে, আজ তার জন্মদিন। পরিণিমার জন্মদিনে ভক্তদের জন্য প্রিয় নায়িকা সম্পর্কে 7টি তথ্য দেওয়া হলো। তথ্যগুলো অজানা হলে জানা যাবে, আর জানা থেকে ভুলে গেলেও নতুন করে মনে করাবে। এক, অভিনেত্রী পরিণিমার আসল নাম দিলারা হানিফ, বাসায় রীতা নামেই ডাকা হয়। দুই, চলচ্চিত্রে পরিণিমার অভিষেক 1997 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে, বিপরীতে নায়ক ছিলেন অভিনেতা রিয়াজ। তিন, শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 2010 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য। চার, চলচ্চিত্রে পরিণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে, সর্বোচ্চ রিয়াজের বিপরীতেই 25টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পাঁচ, পরিণিমার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়, জন্মগ্রহণ করেন 1981 সালের 11 জুলাই। ছয়, 2007 সালের 4 নভেম্বর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী পূর্ণিমা, তার স্বামীর নাম আহমেদ জামাল ফাহাদ। সাত, বিয়ের 7 বছর পর মা হন জনপ্রিয় এই অভিনেত্রী, 2014 সালে 13 এপ্রিল কন্যা সন্তানের জন্ম দেন, মেয়ের নাম আরশিয়া উমাইজা।